অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। পাঁচটি গ্রহের সমসপ্তম যোগ পাঁচটি রাশির ভাগ্যের তারা চমকাবে, অর্থাৎ এই পাঁচটি রাশির ধনবর্ষা হতে চলেছে, বিশেষ লাভ পাবে এই পাঁচ রাশি, এই পাঁচটি গ্রহের সমসপ্তম যোগ। দেখুন, অনেকে বলছেন যে স্যার যে আমার তো মিলছে না, কেউ কেউ আবার অন্যরকম কমেন্টস করছেন। দেখুন, উল্টা কথা লেখার আগে আপনারা একটু দেখুন যে আপনাদের রাশিচক্রে সেরকম যোগ আছে কি না, অর্থাৎ আপনাদের বার্চাতে সেই যোগটা আছে কি না। বিশেষ করে আপনারা যদি দেখেন আপনাদের বার্চাতে আছে এবং আপনাদের দশা অন্তর্দশাটা ভালো চলছে, তো এই যে গ্রহের যে গোচরগুলো হয় কি না ব্রহ্মাণ্ডে, বিশেষ কিন্তু লাভ প্রদান করেই থাকে। প্রত্যেক রাশি কিন্তু পাবে না, বিশেষ করে পাঁচটি রাশি পাবে এবং তাদের বার্চারটা অবশ্যই অ্যানালাইসিস করা দরকার। আপনারা আগে দেখুন এরকম যোগ আছে কিনা। দেখুন, প্রথম কথা বলছি, রবি এবং বৃহস্পতি বর্গোত্তম হচ্ছে, অর্থাৎ রবি বর্গোত্তম হচ্ছে এবং বৃহস্পতি বর্গোত্তম আছে। সরাসরি এই বর্গোত্তমে দৃষ্টি বিনিময় রবি এবং বৃহস্পতির, বিশেষ লাভ কিন্তু করাবে পাঁচটি রাশির জন্য। এবার দেখুন, বৃহস্পতি বুধের যোগ দেখুন, দৃষ্টি বিনিময় বিশেষ কিন্তু লাভ করাতে চলেছে। এবার দেখুন, বুধ রাহু একত্রে মিথুন রাশির ঘরে অবস্থান করছে, ধনবর্ষা তো হবেই প্রিয় দর্শক বন্ধু। আকস্মিক প্রাপ্তি, শেয়ার, লটারি, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কিন্তু যারা ধরুন ঘরে বসে আছেন তাদের ক্ষেত্রে কি করে এটা সম্ভব? আপনি লটারি কাটলেন বা সাতটা থেকে আপনার ইনকাম হলো, বা জুয়া থেকে ইনকাম হলো, বা শেয়ার মার্কেট থেকে আপনি টাকা লাগিয়েছেন, বা আপনি ব্যবসা করছেন, এই দিক থেকে কিন্তু বিশেষ লাভ কিন্তু আসবে। তো এবার আমি জানাতে চাইছি কোন এই পাঁচটি সৌভাগ্যবান রাশি যারা পেতে চলেছে ভাগ্যের তারা, তাদের চমকাতে চলেছে, বিশেষ লাভ কিন্তু তারা পাবে এই পাঁচ রাশি। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি কেতুর অবস্থান এবং নবমভাবে রবি রাহু এবং বুধের অবস্থান। দেখুন, আপনাদের একাদশপতি এই রবি নবমভাবে অবস্থান করছে এবং নবমপতির সাথেই, অর্থাৎ বুধের সাথে অবস্থান, বিশেষ একটা ফায়দা আসবে। এবং এই বর্গোত্তম হয়ে এই বৃহস্পতির সঙ্গে, বৃহস্পতি বর্গোত্তম, বৃহস্পতি রবির দৃষ্টি বিনিময় বিশেষ কিন্তু লাভ, জুয়া সাট্টা লটারি ভাগ্য আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে তুলা রাশির। এবং সরাসরি বুধ বৃহস্পতির দৃষ্টি বিনিময় এবং নবমভাবে বুধ এবং রাহুর অবস্থান ভাগ্য তো চমকাবে, এবং তৃতীয়ভাবে বৃহস্পতি, সকেত্রিক বৃহস্পতি এবং কেতুর অবস্থান, তুলা রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে, কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির দেখুন, বৃহস্পতি বর্গ তো আপনাদের রাশিতে বসে আছে এবং ঠিক সমসপ্তম রবিও এই বর্গত্ব হচ্ছে এই চার দিনের জন্য। বিশেষ করে এই যে দৃষ্টি বিনিময় ধনুরাশির রাজকীয় সুখ, অর্থ বর্ষা এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, পার্টনারশিপ বিজনেসের লাভ এবং আপনাদের স্থির ভাগ্যে আপনারা ধন প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে এবং আকস্মিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে ধনুরাশির। এবং সপ্তমভাবে বুধ এবং রাহুর অবস্থান, বিশেষ লাভ কিন্তু আসবে এবং বুধ এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি ধনুরাশির ক্ষেত্রে মিরাক্কেল ঘটাতে চলেছে। তিন নম্বর যে রাশি কুম্ভ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, কুম্ভ রাশির আপনাদের ঠিক
রাশির, পঞ্চম স্থানে রবি এবং বুধের অবস্থান এবং রাহুর অবস্থান, এবং আপনাদের ঠিক সপ্তম পতি এই রবি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, এবং আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি একাদশ স্থানে অবস্থান, এবং এর সাথে সাথে এই সমসপ্তম বুধ এবং বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি, বৃহস্পতি এবং ঠিক রবির এই সমসপ্তম বর্গোত্তম দৃষ্টি, এবং বুধ এবং রাহু পঞ্চমভাবে অবস্থান করছে, বিশেষ ফায়দা কিন্তু নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জন্য। আপনাদের শেয়ার মার্কেট, আপনাদের লটারি, আপনাদের সাতটা থেকে এবং এই পঞ্চমভাবে লক্ষ্মী আপনাদের আসতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, কুম্ভ রাশির জন্য ধনবর্ষা। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদের দেখুন পঞ্চমপতি এবং নবমপতি, অর্থাৎ পঞ্চমপতি এই রবি এবং নবমপতি বৃহস্পতি ঠিক সমসপ্তমে বর্গোত্তমভাবে অবস্থান করছে। ভাগ্য তো চমকাবেই আপনাদের, লক্ষ্মী তো আপনাদের আসবেই। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ লাভ, এবং যারা শেয়ার মার্কেট, যারা সাতটার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই মেষ রাশির বা মেষ লগ্নের, অর্থাৎ মেষ রাশির বা মেষ লগ্নের ক্ষেত্রে নবপঞ্চম যোগ কিন্তু তৈরি করছে। অর্থাৎ আপনাদের পঞ্চমপতি এবং নবমপতি এই দুটো, অর্থাৎ রবি এবং বৃহস্পতির বর্গোত্তম হয়ে দৃষ্টি বিনিময় মিরাকেল ঘটাতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। এবং আপনাদের তৃতীয়ভাবে বুধ রাহুর অবস্থান এবং বৃহস্পতি এবং বুধের সমসপ্তম যোগ এবং কেতুর সাথে যুক্ত এই বৃহস্পতি নবমভাবে বিশেষ কিন্তু লাভ, শেয়ার, ফাটকা কারবার, জুয়া, সাতটা লটারি থেকে, এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, বিজনেসের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ লাভ। এরপরের যে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দেখুন দ্বিতীয় পতি, অর্থাৎ এই কন্যা রাশির ঘরে বুধ এবং মিথুন রাশির ঘরে হচ্ছে বুধ, অর্থাৎ একাদশ পতি, এই দ্বিতীয় একাদশ, অর্থাৎ দ্বিতীয় পতি একাদশ স্থানে বসে আছে, অর্থাৎ আপনাদের ধনভাব ধনপতি একাদশভাবে, অর্থাৎ একাদশ স্থান দিয়ে কী বিচার করি, লাভ, সাকসেস, সফলতা, এবং রাহুর সাথে বসে আছে, খুব সুন্দর একটা যোগ বুধ এবং রাহু, এবং আপনাদের রাশির অধিপতিও একাদশ স্থানে, জবরদস্ত যোগ, এবং সরাসরি বর্গোত্তম হয়ে এই বৃহস্পতি আপনাদের পঞ্চমপতির সাথে দৃষ্টি বিনিময় বর্গোত্তম হয়ে ফায়দা সিংহ রাশির জন্য নিয়ে আসতে চলেছে। অর্থাৎ আপনাদের ধনবর্ষা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার কিন্তু হবে। তেমনি মেষ রাশির জন্যই বলবো কিন্তু কথাটা, আপনাদের আটকে থাকা টাকা রিকভার হবে। এই ঠিক সিংহ রাশির ক্ষেত্রে যে আপনাদের যে এতদিন ধরে আটকে আছে টাকা, সেই টাকাগুলো ধীরে ধীরে কিন্তু আপনাদের রিকভারি হবে, এবং আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে বিশেষ লাভ, সফলতা, ধনবর্ষা। এবং যারা সাতটা লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, এবং ব্যবসাতে যারা আছে বিশেষ কিন্তু ফায়দা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকেরা পেতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এই পাঁচটি রাশির পাঁচটি গ্রহের সমসপ্তম যোগ ভাগ্যের তারা চমকাবে, বিশেষ লাভ পাঁচটি রাশির ধনবর্ষা। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।